গত কোরবানি ঈদের সুপারহিট সিনেমা প্রিয়তমা। দেশের গণ্ডি পেরিয়ে ছবিটি তুমুল ব্যবসা করেছে বিদেশের মাটিতেও, ভেঙে দিয়েছে সাম্প্রতিক কালের সফল সব সিনেমার আয়ের রেকর্ড। এ সাফল্যে সন্তুষ্ট হয়ে পরিচালক হিমেল আশরাফকে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন ছবির প্রযোজক আরশাদ আদনান। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন হিমেল আশরাফ। একটি শোরুমে সাদা রঙের গাড়ির ছবি পোস্ট করে হিমেল লিখেছেন, প্রিয়তমার সাফল্যে আমাকে নতুন গাড়ি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া। প্রযোজক আরশাদ আদনান বলেন, হিমেল আশরাফ আমার ছোট ভাই, ওর সঙ্গে সম্পর্কটা পারিশ্রমিকের না। আমরা প্রিয়তমা বানিয়েছিলাম অনেক প্রত্যাশা নিয়ে, সেই জায়গা থেকে ছবিটি ম্যাসিভ হিট হয়েছে, এতটা অভাবনীয় সাফল্য পাবো ভাবিনি। তাই মনে হলো হিমেলকে কিছু একটা উপহার দেই যেটা ভালোবাসার নিদর্শন হিসেবে থাকবে, ওরও কাজে আসবে, তাই গাড়িটি উপহার দেয়া। তিনি আরও জানান, হিমেল ভালো ছেলে, অনেক যত্ন নিয়ে আবেগ নিয়ে সে প্রিয়তমা বানিয়েছে, অনেক পরিশ্রম করেছে, আমি তাকে সাফল্যের জন্য অভিনন্দন জানাই। পাশাপাশি প্রিয়তমার পুরো টিমের প্রতি আমার অভিনন্দন ও ধন্যবাদ রইল। বক্স অফিস কাঁপানো এ সিনেমার প্রধান চরিত্রে দেখা গেছে এপার বাংলার সেরা নায়ক শাকিব খান ও ওপার বাংলার মেয়ে ইধিকা পালকে। হিমেল আশরাফ তার ক্যারিয়ারের প্রথম সিনেমাটিও নির্মাণ করেছিলেন আরশাদ আদনানের প্রযোজনায়। বাপ্পি চৌধুরী ও আঁচলকে নিয়ে তৈরি সেই সিনেমার নাম সুলতানা বিবিয়ানা। আবারও এই প্রযোজক পরিচালক জুটি আসতে চলেছে নতুন সিনেমা নিয়ে, এর নাম রাজকুমার। এতে নায়ক হিসেবে থাকছেন শাকিব খান। সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে এই সিনেমার শুটিং শুরু হতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।